সভাপতি সম্পদ হারা মহাশয়া, তাছাড়া এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং এই খন্ডবশ ব্লক ব্লকের বিভিন্ন বুথ থেকে আগত প্রতিনিধিবৃন্দকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি একটা কথাই বলতে চাই, আমি আজকে তৃণমূলে যোগদান করার একটাই কারণ হচ্ছে আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে আমার জেঠামশাই ছিলেন এমএলএ, বলছি থানার এমএলএ ছিলেন এবং এই খন্ডবশ থানায় সিপিএফ সিপিআইএম এর জন্ম ঘটেছিল আমাদের ফ্যামিলি থেকে। সেই ফ্যামিলি থেকে আজকে আমি গেল তৃণমূলে এলাম। এখন বিগত 34 বছর ধরে সিপিএম এর সঙ্গে যুক্ত থাকি ছিলাম, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম, আমি ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম, পরবর্তীকালে এনসিএম হয়েছিলাম এবং আমি চাই মানুষের স্বার্থে কাজ করতে। মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ঘটিয়ে চলেছেন সেই উন্নয়নের সাথে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে এগিয়ে এসেছি এবং আমার দলের অন্যান্য সদস্যদিকে নিয়ে এসেছি, তাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা যে কাজের জন্য প্রতর নিয়ে যে বামপন্থী আন্দোলন করতে গিয়েছিলাম তার থেকে আমি মনে করেছি ভারতবর্ষে যদি কেউ সমাজতন্ত্রবাদী থাকেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একমাত্র পারেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, অক্ষের খামারে দাঁড়িয়ে, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে। এবং বিগত 1 বছর যাবত 11 সাল থেকে আমি সেই লক্ষ্য করেছি এবং আজ আমি আজকে এই দিনগুলো যোগদান করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য আমি এই দলে যোগদান করলাম। এই আমার বক্তব্য। সকল